প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নোয়াটা মহিলা ডিগ্রি কলেজে গণিত বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ কামরুদ্দিন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ। আমি আজ তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে ভেক্টর কী। ভেক্টর বোঝার আগে আমরা জানবো রাশি। রাশি কী? যাকে সে পরিমাপ করা যায় তাকে আমরা বলি রাশি। রাশি দুই প্রকার, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। যে সকল রাশির মান এবং দিক উভয় আছে, অর্থাৎ যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় নির্দেশের প্রয়োজন হয়, তাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন সরণ, ত্বরণ, বেগ, বল, ওজন ইত্যাদি। যে সকল রাশির শুধু মান আছে, দিক নাই, অর্থাৎ যে সকল রাশিকে শুধু মান দ্বারাই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। যেমন কাজ, সময়, তাপমাত্রা ইত্যাদি। আমরা এখন ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টর কী? ভেক্টরকে আমরা প্রকাশ করার জন্য ইংরেজি বর্ণমালার অক্ষর দ্বারা ভেক্টরকে সূচিত করি। যেমন মনে করব এ একটি ভেক্টর, মনে করি ভেক্টর রাশি নির্দেশনার জন্য আমরা কয়েক প্রকার ব্যবহার করতে পারি। যেমন ইংরেজি বর্ণমালার যে কোনো একটি অক্ষর নিয়ে তার উপর তীর চিহ্ন অথবা বার চিহ্ন দিতে পারি, অথবা নিজেও তীর চিহ্ন বা বার ব্যবহার করতে পারি। এইভাবে আমরা ভেক্টর রাশি নির্দেশনা করতে পারি। ভেক্টর রাশি নির্দেশনা এইগুলো যে কোনো একটা ব্যবহার করতে পারি এবং মান ধরার জন্য আমরা নিজের যে কোনো একটা ব্যবহার করতে পারি। তবে বইয়ের হরফে, মোটা হরফে যে লেখাগুলো থাকবে সেগুলোকে আমরা ভেক্টর বুঝব, হাতের লেখা সেটা গ্রহণযোগ্য না। আর ভেক্টর রাশির প্রকার ভেদ, বিভিন্ন প্রকার ভেক্টর রাশি আছে, এর মধ্যে আমরা কয়েকটি ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করতেছি একক ভেক্টর নিয়ে। যে ভেক্টর রাশির মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। মান শূন্য নয় এমন কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেই ভেক্টর দিকে একক ভেক্টর পাওয়া যায়। একই ভেক্টর আমরা কিভাবে পেতে পারি? ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে সেই ভেক্টরের দিকে একক ভেক্টর পাবো। শর্ত হচ্ছে ভেক্টর রাশির মান যদি শূন্য না হয় সেক্ষেত্রে আমরা একক ভেক্টর পাবো, এবং মূল ভেক্টরের দিকে হবে একক ভেক্টরের দিক। ভেক্টর সমতা,
नंबर वन मान समान होता है, दी एक्विल অভিন্ন বা সমান্তরাল, তিনটি শর্তে আমরা ভেক্টরকে সমান বলব। যদি ভেক্টর দুটার মান সমান হয়, দিক একই হয় এবং ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হয়। আমরা এখন ভেক্টরের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। মনে করি এ এবং বি দুটো ভেক্টর একই সমতলে ক্রিয়াশীল। এ ভেক্টরের অভিমুখে আমরা ভেক্টর নির্দেশ করলাম এবং বি ভেক্টরের অভিমুখে নির্দেশ করলাম। এমনভাবে প্রথম ভেক্টরের প্রান্ত বিন্দুর সঙ্গে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু সংযোগ করলাম এবং এ ভেক্টরের প্রান্ত বিন্দুর সাথে বি ভেক্টরের আদি বিন্দু সংযোগ করলাম। এরপর এ ভেক্টরের আদি বিন্দুর সঙ্গে বি ভেক্টরের প্রান্ত বিন্দু যোগ করলাম। মনে করো এ বি সি, তাহলে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর সমান হলো এ সি ভেক্টর, ভেক্টরের সংযোগ। যদি বি ভেক্টরের দিক বিপরীতমুখী হয় সেক্ষেত্রে আমরা ভেক্টরের বিয়োগ পেতে পারি। যেমন অর্থাৎ এ ভেক্টর এবং ঋণাত্মক বি ভেক্টর এই দুটো যোগ করলে আমরা এ এবং বি ভেক্টরের মধ্যে বিয়োগ পেয়ে যাব। তাহলে আমরা ভেক্টরের যোগ এবং বিয়োগ শিখলাম। এখন আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করব। মনে করি পি এবং কিউ দুটো ভেক্টর, ভেক্টর দুটোকে এবিসি ত্রিভুজে এ বি এবং বিসি বাহু দ্বারা একই ক্রমে সূচিত করা হবে। তাহলে এবিসি ত্রিভুজের তৃতীয় বাহু এসি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান এসি ভেক্টর, বা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর করবা আর কি পি এবং কিউ ভেক্টরের লব্ধি বলা হবে। লব্ধি কি? দুই বা ততদিন ভেক্টরের
ক্রিয়ার ফলে যে নতুন ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় লব্ধি ভেক্টর। লব্ধি সমান্তরাল একক আমরা পূর্বে বলেছি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেই ভেক্টর দিকে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে আমরা এখানে পি প্লাস কিউ সমান হলো আর, অর্থাৎ আর হলো পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে আমরা এই ভেক্টরের মান বের করি, লব্ধির মান সমান পি প্লাস কিউ, অতএব লব্ধির সমান্তরাল একক ভেক্টর সমান পি প্লাস কিউ বাই পি প্লাস কিউ। তাহলে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেই লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হয়। এখন আমরা পঞ্চভুজের ত্রিভুজ সূত্রের প্রয়োগ দেখব। মনে করি এ বি সি পঞ্চভুজ, এ সি এডি যোগ ত্রিভুজ সূত্র হতে আমরা পাই এই ভেক্টর সমান কত। ত্রিভুজ এ বি সি ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই সমান
of this ABC তে ABC DE পলস হচ্ছে আমরা এই সমান লাগালাম a ভেক্টর প্লাস b ভেক্টর c ভেক্টর প্লাস d ভেক্টর তাহলে আমরা যে কোনো বহুভুজে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে প্রমাণ করতে পারি আমরা ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করলাম এখন তোমাদের হোমওয়ার্ক হিসাবে দুটো আমি হোমওয়ার্ক ব্ল্যাকবোর্ডে দিয়েছি এই হোমওয়ার্কগুলো তোমরা ভাষায় সলভ করবা এবং আগামী ক্লাসে এই হোমওয়ার্ক বিষয়ে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে জানাবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম